যখন আমাকে কেউ জিজ্ঞেস করে ভ্রমণ আমার কাছে কি, তখন তার উত্তর হয় ভ্রমণ হলো নতুন কোনো স্থান বিশ্লেষণ করা ও অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হওয়া। হাই গাইজ, আমি তন্ময়, ট্রেন্ডি ট্র্যাভেলারের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমাদের পুরুলিয়া সিরিজের ফোর্থ এপিসোড। আর ফোর্থ এপিসোডে আমরা যে জায়গাগুলো দেখবো সেটা হচ্ছে অনন্ত আমাদের বলবে। আচ্ছা অনন্ত, আজকে আমরা কী কী দেখবো আর বাকি আছে যেগুলো? এটা হচ্ছে আপনার পাখি পাহাড়, এরপর হচ্ছে লোহরিয়া ড্যাম, সাথে লোহরিয়া শিব মন্দির, তারপর লোয়ার ড্যাম, আপার ড্যাম, তারপর আপনার ময়ূর পাহাড়, ওটা একটা ভিউ পয়েন্ট, তারপর সীতাকুণ্ড। আর আজকে সবকটা এখানে কভার করার পর আমরা রাত্রিবেলা চলে যাব মুরুগুমা। আমরা অলরেডি পাখি পাহাড়ে চলে এসেছি, অনন্ত আমাদের এখানে নিয়ে চলে এসেছে এবং যে ভিউগুলো দেখাচ্ছে একটু দেখাই। এই পেছন দিকে আমার দেখা যাচ্ছে, এই দেখো পাখি পাহাড়, এই যে জাস্ট কিছুই না, এখানে পাখির বিভিন্ন ছবি অঙ্কন করা আছে, তাই জন্য এই জায়গাটার নাম পাখি পাহাড়। কিন্তু পাখি পাহাড়ের একটা জিনিস আমি খুব ভাল লেগেছে, এই আমার পেছনে ব্যাকগ্রাউন্ড অনেকটা সেগুন গাছ। সাধারণত পুরুলিয়াতে শাল গাছ খুব বিখ্যাত, শালির বন বেশি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে প্রচুর সেগুন গাছের বন এবং সেখান থেকে নিস্তব্ধ একদম আওয়াজ, তার মধ্যে দিকে আমরা হেঁটে হেঁটে এই একদম পাখি পাহাড়ের দোরগোড়ায় এসে হাজির হয়েছি। গরমের দুপুরে এই সেগুন গাছের বনের মধ্যে ছিল এক শীতলতা ও শান্তির অনুভূতি, যা আমাদের ক্লান্ত শরীর ও মনকে চাঙ্গা করে দিয়েছিল। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন দেওয়ার ছিল, কেউ যদি অযোধ্যা হিল টপ থেকে যদি এখানে আসে তাহলে মোটামুটি 30 কিলোমিটার, এক ঘন্টা লাগবে ড্রাইভে। আর কেউ চরিদা গ্রাম থেকে যদি এখানে আসে তাহলে সেক্ষেত্রে কত পড়ছে অনন্ত বললে? ওই 16 থেকে 17 কিলোমিটার পর্যন্ত, তাও মোটামুটি ওই 25 থেকে 30 মিনিট মোটামুটি সময় লাগলো আমাদের। আচ্ছা, আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে আমরা এসে গেছি আজকে, এটা হচ্ছে লোহরিয়া ড্যাম। একদম হিল টপে জাস্ট ওঠার ঠিক নিচে হচ্ছে এইটা হচ্ছে লোহরিয়া ড্যাম, এবং এরপরে আমরা যাব লোহরিয়া মন্দিরে যাবো। এরপরে এই যে মন্দির আমাদের দেখা যাচ্ছে এখানে মন্দির, এটা ড্যামটা জাস্ট অনেকটা খুব একটা বিশাল বড় লাগছে না, এটা জাস্ট এই যে গভর্নমেন্ট অফ ইরিগেশন ডিপার্টমেন্টের আন্ডারে এই ড্যামটা। অনন্ত কিছু বলছে, অনন্ত এটা কী বলছে? এটা আপনার যদি লোয়ার ড্যাম থেকে জলটা যদি ওভার হয়ে যায় তাহলে আপনার এই লোহরিয়া ড্যামে ছেড়ে দিই জলটা। আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা যদি ওভার হয়ে যায় তাহলে এটাতে ছেড়ে, মানে রিজার্ভ হিসেবে এখানে রাখা হয়, তাই তো? আর কিছুই না, আর কিছুই না। আচ্ছা আচ্ছা, লোহরিয়া ড্যাম। লোহরিয়া ড্যামের গালাগোয়া মন্দিরটি হল লোহরিয়া শিব মন্দির। এই মন্দিরটি কার বা কাদের দ্বারা প্রতিষ্ঠিত তার কোনো প্রমাণ নেই। সাধারণত শ্রাবণ মাস ও চৈত্র মাসে এখানে ভক্তদের ভিড় হয়। লোয়ার ড্যামে যাওয়ার রাস্তায় লোহরিয়া ড্যামের যে ভিউটি পাওয়া যায় তা এক কথায় অনবদ্য। এরপর আমরা পৌঁছাই লোয়ার ড্যামে। আচ্ছা, এই লোয়ার ড্যামে যেটা হয়, আপার ড্যাম থেকে জল ছাড়া হয়, সেটা টারবাইনের সাহায্যে ইলেকট্রিসিটি উৎপন্ন করে বাদ বাকি জল এখানে দিয়ে দেওয়া হয়, আর সেই ইলেকট্রিসিটি চলে যায় দুর্গাপুর, এখানে ইউজ হয় না। আর এখানে যে জল চলে আসে সেটার থেকে যে এক্সেস ওয়াটার থাকে, আমি আগেই বলেছিলাম, সেটা লোহরিয়া ড্যামে পাঠিয়ে দেওয়া হয়। তো এই পুরো টেকনোলজিটা পুরো জাপানের মিৎসুবিশি কোম্পানি এই জিনিসটা রক্ষণাবেক্ষণ করেছিল এবং তৈরি করেছিল। এবং একটা জিনিস দেখাই, ওই যখন আমরা লোহরিয়া ড্যাম থেকে ওপরে উঠছি, এই লোহরিয়া ড্যাম থেকে দুটো রাস্তা ছিল, একটা এই দিকে চলে আসার আমরা যেখানে আমরা এসেছি, আর ওই দিকে একটা রাস্তা আছে ড্যাম থেকে, ওইখান থেকে আগে একজন লোক মারা যাওয়ার জন্য তো এই রাস্তাটা এখন বন্ধ করে দেওয়া আছে। পরে এর গন্তব্য হচ্ছে আমাদের আপার ড্যাম, তো চলো আমরা আপার ড্যাম দেখি। আচ্ছা, আপার ড্যামের ঠিক উল্টো দিকে, এখন আপার ড্যামটা আমি দেখাচ্ছি না, একটু পরে দেখাচ্ছি, আপার ড্যামের ঠিক উল্টো দিকে এই দৃশ্য শরৎকালে, শরৎকালে আসলে কিন্তু ওই আপার ড্যামে এই দৃশ্যটা পাওয়া যাবে, অসাধারণ লাগছে। আচ্ছা, আমরা লোয়ার ড্যাম থেকে এই আপার ড্যামে চলে এসেছি,
এই আপার ড্যামের ওইটা পুরোপুরি হিলটপ এরিয়া, ওই পেছনে জঙ্গলগুলো দেখাতে পারছি, বুমবুম দাঁড়িয়ে আছে, বাচ্চা বুমবুম। ওই এই জঙ্গল কেটেই এই ড্যামটা তৈরি করা হয়েছিল। আর এখানে দুটো পাম্প হাউস আছে যেটা থেকে জলটাকে নিচ থেকে ওপরে তুলে এখানে রাখা হয় নিজের লোয়ার ড্যাম থেকে। আর সবচেয়ে বড় কথা, এই প্রজেক্টটা শেষ হয়েছিল 2008-এ। আচ্ছা, এবার আমরা যাচ্ছি সীতাকুণ্ড দেখতে। এখানে প্রায় যেখানে আমরা গাড়িটা রাখলাম ওখান থেকে 500 মিটার, এখানে সাধারণত গাড়ি ঢোকে না, আমাদের ছোট গাড়ি বলে ঢুকে গেছে, বড় গাড়ি বাইরে রেখে আসতে হবে, সেখান থেকে 500 মিটারের বেশি হাঁটতে হবে। আচ্ছা, আমাদের নেক্সট ডেস্টিনেশন সীতাকুণ্ডতে চলে এসেছি। এই সীতাকুণ্ড, এই যে এখন তো জল ভর্তি। অনন্ত, এর একটু ইতিহাস বলো, কি কথিত আছে সাধারণত এই সীতাকুণ্ডের ব্যাপারে? এটা হচ্ছে আপনার যখন সীতেমার জল তেষ্টা পেয়েছিল, যখন বনবাসে সীতেমা এসেছিল তখন জল তেষ্টা পেয়েছিল, তখন রাম আপনার বান মেরে, প্রভু জয় শ্রীরাম, প্রভু জয় শ্রীরাম বান মেরে আপনার জল উত্তোলন করেছিল এখান থেকে। আচ্ছা, সেখান থেকে মা সীতার তৃষ্ণা নিবারণ হয়েছিল, এরকম কথিত আছে। আচ্ছা, এবং এটা কি সারা বছরই জল থাকে? অল টাইম জল থাকে, মানে এই যে পুরুলিয়া তো গরম পড়ে তাতেও জল শুকিয়ে যায় না, এটা অল টাইম জল। আচ্ছা আচ্ছা, আর এটাকে ঘিরে রেখেছে কে, মানে এই যে ঘিরে রেখেছে এখান থেকে সরকার থেকেই করেছে নাকি এটা? না না, এটা গ্রামের লোক করে দিয়ে, গ্রামের লোক করে রেখেছে, এটা ঘিরে রেখেছে। আচ্ছা, আর ওই যে জল দেখা যাচ্ছে নিচে, জল কেটে কেমিক্যালে কিছু ফুটছে, তাই না? হ্যাঁ, ওটা জলটা উঠছে আর কি। আচ্ছা, এটা জলটা কি ঠান্ডা না গরম? ঠান্ডা, ঠান্ডা জল। আচ্ছা, আচ্ছা, আজকে আমাদের অন্তিম গন্তব্য ময়ূর পাহাড়ে চলে এসেছি, সীতাকুণ্ড থেকে ময়ূর পাহাড়। সেখানে এক কাণ্ড হচ্ছিল সীতাকুণ্ড দেখে আসার পর, আমাদের গাড়ি একটু হলে ফেসে গেছিলো, আমাদের ছোটো গাড়ি ওয়াগনার। তো চলো আর ময়ূর পাহাড় দেখা যাক কী আছে দেখি। আজকে আমরা এসেছি আমাদের শেষ গন্তব্য ময়ূর পাহাড়ে। সারাদিনে খুব ক্লান্ত, আজ অনেকগুলো জায়গায় ঘুরেছি আমরা, অনেকটা জিনিস কভার করেছি একদিনে। আমাদের ভিডিওটা দীর্ঘায়িত করবো না বলে ওটাকে কয়েকটা এপিসোডে দিচ্ছি, সব কটা দেখা চাই কিন্তু। আচ্ছা, একটু অনন্তর সঙ্গে জিজ্ঞেস করে নিই। অনন্ত, হ্যাঁ, এই যে অনন্ত বসে রয়েছে, ওর নাম্বার তো আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। অনন্ত, এইটার নাম ময়ূর পাহাড় কেন? এটা তো আপনার আগে জঙ্গলটা পুরো ঘন ছিল, বুঝলেন তো? আচ্ছা, উপরটা এখন তো আর ঘন নেই, সেই আপনার আগে তো আর ময়ূর থাকতো, এখন আর ওই লোক বসতি বেশি হয়ে গেছে তার জন্য থাকে না। আচ্ছা, এমনি ময়ূর শিকার করে ফেলতো নাকি? ময়ূর খেয়ে ফেলতো কিন্তু মেঘের যে অবস্থান মনে হচ্ছে না, কালকেও আপার ড্যামে গেছিলাম দেখতে পাইনি, আজকে আপার ড্যামে গেছি, কালকেও গেছিলাম। এরপর আমরা চলে যাই মুরুগুমার উদ্দেশ্যে। অযোধ্যা হিলটপ থেকে মুরুগুমার দূরত্ব ছিল 20 কিলোমিটার। মুরুগুমা ড্যামের সুইসাইড পয়েন্ট দেখতে এখন আমরা যাচ্ছি, একটু রাস্তাটা এমনি খারাপ না, ভালোই, সামনে মনে হয় একটু হাইক আছে সামান্য। একটু এখানে আসতে গেলে একটা কথা মনে রাখতে হবে, আমার জুতোর মতন যেন কারোর অবস্থা না হয়, একটু ভালো সোলের জুতো পরে আসতে হবে, অনেক জায়গায় ট্রেক করতে হবে কিন্তু রাস্তা খারাপ। গাড়ির রাস্তা তো ভালো, কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ, আমার মতন জুতো পরে আসলে হবে না। আচ্ছা, আমরা ময়ূর পাহাড় থেকে সোজা মুরুগুমা যাওয়ার পথে আমরা দাঁড়িয়ে পড়েছি মুরুগুমা সুইসাইড পয়েন্টে, যা সানসেট হবে এই জায়গায়, ব্রেথ টেকিং ভিউ। আমি বারবার কালকে সেদিনকে বলছিলাম ভারত দিদিকে যে আকাশ ঠিক আমাদের সাথ দিচ্ছিল না, কিন্তু আজকে আকাশ দারুণ সাথ দিয়েছে,
এই হচ্ছে সানসেট, এখানে কিন্তু সবাইকে আসতে হবে। এইটা কিন্তু মুরুগুমার সুইসাইড পয়েন্ট, কেউ কেউ ভিউ পয়েন্ট বলে, কিন্তু এটা মেন সুইসাইড পয়েন্ট। আর নিচে যে এইদিকে যে জলরাশিটা দেখা যাচ্ছে, এটা সেই লোয়ার ড্যাম থেকে ছাড়া জল এই যে, আর আমাদের মুরুগুমা ড্যামটা ওই দিকে আছে। আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি তোমাদের এই পর্বটা ভালো লেগেছে। প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর তোমাদের একটা সাবস্ক্রিপশান আমার ইন্সপিরেশান, এই কথাটা আমি বারবার বলি। তো আজকের মতন এই এপিসোডটা এখানে শেষ, তাহলে সাইন অফ, বাই। পলাশবিতান রিসর্টে যাওয়ার পথে মুরুগুমা ড্যামের এই মায়াবী রূপ আমাদের ক্লান্ত মনকে সতেজ করে তুলেছিল। অনেক দূর কাঠখড় পেরিয়ে যখন আমরা এই বেগুনকোদর স্টেশনে এলাম, তো ওখানে স্টেশন মাস্টার আমাকে, তো স্টেশন মাস্টার বা টিকিট কাউন্টারে যে থাকে উনি আমাকে তুলতে দিল না।